আন্দোলনের নামে জন দুর্ভোগ সৃষ্টি করাকে গণ অভ্যুত্থান বলে না। যারা আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের মনে দেশপ্রেম নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। আজ সকালে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ডিগ্রি কলেজে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যে সরকারি ক্ষমতা এসেছে তারাই পাঠ্যপুস্তক থেকে স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করেছে। এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আরিফিন সিদ্দিকী। তার বক্তব্যে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পড়ার আহ্বান জানান। কলাতিয়ার ডিগ্রি কলেজের গাভানিক বডির সভাপতি নুরুদ্দিনের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতার ইতিহাস জানলে সে 1969 এর অভ্যুত্থানের কথা মনে রাখবে, কি বড় অভ্যুত্থান হয়েছিল। আর এখন আন্দোলন মানে হয় অগ্নি সন্ত্রাস, আন্দোলন মানে মানুষ পোড়ানো হয়, আন্দোলন নামে স্কুল পোড়ানো হয়, ছাত্র ছাত্রীদের বই পোড়ানো হয়, আন্দোলন নামে কোরআন শরীফ পোড়ানো হয়।